এশিয়া কাপের সুপার ফোরের বাকি ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। এই ভেন্যুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে গ্রুপ পর্ব থেকেই শ্রীলঙ্কায় যে বৃষ্টিপাত, তাতে প্রতি ম্যাচেই বৃষ্টির সংখ্যা রয়েছে। এর আগে ক্যান্ডিতে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে, যে কারণে ভেন্যু পরিবর্তনের গুঞ্জনও উঠছিল। তবে শেষ পর্যন্ত সেটি না হলে মাঝপথে এক অদ্ভুত নিয়ম নিয়ে হাজির হয়েছে এসিসি। পূর্বের সূচিতে একমাত্র ফাইনাল ম্যাচ ছাড়া কোনো ম্যাচের জন্য ছিল না রিজার্ভ ডে, কিন্তু বৃষ্টির সংখ্যা থাকায় শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র একটি ম্যাচের জন্য এরকম নিয়ম পরিবর্তন করাকে অনেকেই নেতিবাচকভাবে দেখছেন। কারো কারো মতে ভারতকে বিশেষভাবে প্রাধান্য দিয়েই এমন সুবিধা দিচ্ছে এসিসি, কারণ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে থাকছে না। তাই এ ব্যাপারে ব্যাপকভাবে হতাশ বাংলাদেশের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ভারত পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে প্রসঙ্গে তিনি জানালেন, যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন তখন আসলে খুব বেশি কিছু বলার থাকে না। যদি আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হতো তাহলে আমরা কিছু বলতে পারতাম, যেহেতু ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে আমি খুব বেশি চিন্তা করছি না, আমরা শুধু সেটাই করব যা করতে বলা হবে। আমি এরকম কিছু অন্য টুর্নামেন্টে দেখিনি, টুর্নামেন্টের মাঝখানে এমন নিয়ম বদলে ফেলা কোথাও হয় না। হ্যাঁ দর্শক, ভারত পাকিস্তানের জন্য আলাদাভাবে রিজার্ভ দিয়ে ব্যবস্থা করা, এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা শুধু হাথুরুসিংহে নয় সবার কাছেই অদ্ভুত লেগেছে। এটা নিয়মের বাইরে গিয়ে করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি, কারণ একবার টুর্নামেন্ট আয়োজন করলে সেই নিয়মের বাইরে যেতে পারে না কেউ, কিন্তু এবার সেটাই করে দেখালো এসিসি। তবে সেটা শুধুমাত্র ভারত পাকিস্তানকে সুবিধা দেওয়ার জন্য।